কি অপূর্ব। আর সামনে দেখতে পাচ্ছেন লন্ডন ঝাউ, আর পিছনে দেখতে পাচ্ছেন পেন্সিল ঝাউ। এই ঝাউগুলো ভীষণ সুন্দর, দেখুন এই ঝাউগুলির পত্রবিন্যাস কি অপূর্ব, যেন মনে হবে আপনি কোনো পাহাড়ে দাঁড়িয়ে আছেন। সব জুনিপারের এক একটা ভ্যারাইটি, চিলি ভ্যারাইটিগুলো যে অসাধারণ উজ্জ্বলতা, দেখুন কি অপূর্ব উজ্জ্বলতা। প্রত্যেকটি কালার একেবারে নজর কারবার মতন, অনেকগুলি কালার আছে, খুব কাছ থেকে দেখলে পার্থক্যগুলো সহজেই নজরে আসে। দেখুন এটি একটি কালার। বন্ধুরা, এই বড় নার্সারিগুলির অসাধারণ দিক হলো ওয়েল মেনটেন্ড নার্সারি, অর্থাৎ গাছগুলোর খুব সুন্দরভাবে সাজানো থাকে, এর জন্য আলাদাভাবে যত্নের দরকার হয়। এই অল্প অল্প বৃষ্টি হওয়াতে গাছগুলো খুব খুশি হয়ে রয়েছে, পাতার মধ্যে বৃষ্টির ফোঁটাগুলো এখনও জমে রয়েছে। এই হলো অর্কিডিয়া কুকি, যাকে ক্রিসমাস ট্রি বলে, একসাথে কতগুলি অর্কিডিয়া কুকিকে আমরা দেখতে পাচ্ছি। গাছগুলির খুশিতে আমরাও খুশি হয়ে উঠছি, ভীষণ সুন্দর। চলুন আমরা এই রোটি একবার ঘুরে বাঁ দিকের রোটি প্রবেশ করব, ভীষণ সুন্দর। দেখুন গাছগুলোর দাম কত সেটা এখানে বলা হয় না, আপনারা এই নার্সারিতে এসে দাম করে কিনবেন। পত্রবিন্যাস দেখুন কি সুন্দর। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। দেখুন আকাশ জুড়ে মেঘ করেছে, আর তার মধ্যেই আমাদের সোমনাথ নার্সারি ভ্রমণ। একেবারে আসাম রোডের ওপরে এই নার্সারিটি আজকে ঘুরে দেখাবো। দেখুন কি সুদৃশ্য নার্সারি। আমরা প্রবেশ করছি, আর প্রবেশ করেই আমরা প্রথমেই দেখতে পাচ্ছি থাই সবেদা গাছটিকে। দেখুন কি সুন্দর সবেদা হয়েছে, অসাধারণ, একেবারে আলো কম। দেখুন একটা গ্রো ব্যাগের মধ্যে গাছটি লাগানো রয়েছে, আর ম্যান হাইটের থেকে একটু উঁচুতে উঠে গাছ ভরে এইভাবে সবেদাগুলি হয়ে আছে। আপনারা এই ভ্যারাইটিটিকে বাড়িতে লাগাতে পারেন। দেখুন যেগুলো ভালো বড় নার্সারি তার মধ্যে সোমনাথ নার্সারি পড়ে। আমরা এই অসাধারণ সুদৃশ্য নার্সারিটি আজকে ঘুরে দেখব। চলুন আগে পুরো নার্সারিটি এক ঝলকে দেখে নিই, তারপরে গাছগুলি ধরে ধরে আপনাদের দেখাবো। অল্প অল্প বৃষ্টি হচ্ছে, দু এক ফোঁটা করে পড়ছে। দেখুন আর ডান দিকে রয়েছে ক্রোটনগুলি, ক্রোটন অর্থাৎ পাতাবাহার। পাতাবাহার বললে যে গাছের পাতাতেই বাহার থাকে তাকেই পাতাবাহার বলে, তবে সাধারণত এই ক্রোটনের ভ্যারাইটিগুলিকেই আমরা পাতাবাহার বলে অভ্যস্ত। বড় বড় গ্রো ব্যাগে গাছগুলো রয়েছে, দেখুন কি সুন্দর শোভা গাছগুলোর। এদিকটায় রয়েছে কিছু হ্যাঙ্গিং বাস্কেট, দেখুন কি সুন্দর পোথোস, অর্থাৎ মানি প্ল্যান্টের ভ্যারাইটিটি, অপূর্ব শোভা। এখানে অর্কিডগুলি ফুটে রয়েছে, কি সুন্দর অর্কিডগুলি, অপূর্ব সুন্দর। দেখুন
এই ফুল সমেত আপনারা গাছগুলো কিনে নিতে পারেন। ভীষণ সুন্দর ফুল দেখেই অর্কিড কিনলে তাহলে আর চিন্তা থাকে না, আপনারা জানতে পেরে যাবেন যে পরবর্তীকালে ঠিক কীরকম ফুলটি হবে। এখানে ডার্ক কালারের এই অর্কিডটিকে দেখুন কি অপূর্ব। এখানে ইউফোরবিয়া মিলিগুলো রয়েছে এবং বিভিন্ন ক্যাকটাস সাকুল্যান্টগুলো রয়েছে। সুমন পাটারি আর কেশব ঘোষ এরা এই বাগানটি দেখাশোনা করে, দেখুন সবসময় ওরা পরিশ্রম করে বাগানটিকে সুন্দরভাবে সাজিয়ে রাখে, ভীষণ সুন্দর কাজ জানে। দেখুন এটা হলো এখানে ব্লু ঝাউ বলা হয়, কি অপূর্ব। আর সামনে দেখতে পাচ্ছেন লন্ডন ঝাউ, আর পিছনে দেখতে পাচ্ছেন পেন্সিল ঝাউ। এই ঝাউগুলো ভীষণ সুন্দর, দেখুন এই ঝাউগুলির পত্রবিন্যাস কি অপূর্ব, যেন মনে হবে আপনি কোনো পাহাড়ে দাঁড়িয়ে আছেন। সব জুনিপারের এক একটা ভ্যারাইটি। অপূর্ব শোভা চারিদিকে, খোলা আকাশ, দেখুন মেঘের কি শোভা। পিছনে দেখছেন জুনিপারেরই আরেকটি ভ্যারাইটি গোল্ডেন কালার। দেখুন কি অপূর্ব, বন্ধুরা এই যে বোগেনভিলিয়াগুলো দেখছেন এনারা বলেন থাই ভ্যারাইটি, আমার মনে হচ্ছে সবগুলো চিলি ভ্যারাইটি। এবং গাছগুলো দেখুন মাল্টি গ্রাফট করা রয়েছে, মোটা মোটা স্টেমযুক্ত স্টকের ওপরে এই সিয়নগুলোকে বাঁধা রয়েছে, ভীষণ সুন্দর কালারগুলো দেখুন। চিলি ভ্যারাইটিগুলো যে অসাধারণ উজ্জ্বলতা, দেখুন কি অপূর্ব উজ্জ্বলতা, প্রত্যেকটি কালার একেবারে নজর কারবার মতন। অনেকগুলি কালার আছে, খুব কাছ থেকে দেখলে পার্থক্যগুলো সহজেই নজরে আসে। দেখুন এটি একটি কালার, চিলি অরেঞ্জ, চিলি রেড, চিলি পার্পেল, চিলি ইয়েলো, সবগুলো ভ্যারাইটি এখানে দেখা যাচ্ছে। আর সব সময় আপনি এই গাছগুলোতে ফুল পাবেন, দেখুন কি অপূর্ব। আমি যখনই এসেছি তখনই দেখেছি গাছগুলো ফুলে ভরা। দেখুন ওই সামনের চিলি ভ্যারাইটি, দেখুন বড় বড় গ্রো ব্যাগে বড় বড় গাছগুলো, অনেকগুলি মাল্টিগ্রাফট করা রয়েছে, ভীষণ শোভা একসাথে, দেখুন কি অপূর্ব লাগছে। মেঘে ঢাকা আকাশের মধ্যে এক অন্য রকমের সৌন্দর্য সৃষ্টি করেছে এই বাগান বিলাসগুলি। বন্ধুরা ফাইকাসগুলোকে দেখুন, সিলহাউটি বোগেনভিলিয়াটি ফুটে আছে, অসাধারণ ফাইকাস। এগুলো সব বাইরে থেকে আসে, দেখুন এর যে মেন শোভা, গোড়ার ওপরে এই ফাইকাসগুলোকে গ্রাফট করে দেওয়া আছে। এখানকার মিলিগুলোকে দেখুন বন্ধুরা কি সুন্দর, অপূর্ব।
একসাথে অনেকগুলো রাখার জন্য আরও অসাধারণ সৌন্দর্য সৃষ্টি হয়েছে। গ্রিন হাউসটিতে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি ক্যালাঙ্ককে। ক্যালাঙ্ক বা ক্যালাঞ্চ যেই নামেই ডাকুন না কেন, দেখুন কি অপূর্ব বিভিন্ন রঙের ক্যালাঙ্কর ফুলগুলো, অপূর্ব অপূর্ব সব কালার এখানে দেখতে পাচ্ছি। দেখুন কত রকমের ক্যালাঙ্কর কালার, তুলনাহীন। এক একটা এক এক রকমের কালার, প্রচুর ক্যালাঙ্ক এখানে দেখা যাচ্ছে। এখানে দেখুন একেবারে ডিপ ইয়েলো রঙের ক্যালাঙ্ক, ভীষণ সুন্দর। প্রচুর ক্যালাঙ্ক রয়েছে। কি অপূর্ব শোভা বলুন তো। পার্পেল স্টার খুব বুশি ভ্যারাইটি, প্রচুর পরিমাণে এখানে পার্পেল স্টারগুলো রয়েছে। দেখুন কি অপূর্ব শোভা পার্পেল স্টারের। সব সময় ফুল পাওয়া যায়, একবার ফুল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবার ফুল আসে, আর খুব বুশি ভ্যারাইটি। এখানে যে গাছগুলো রয়েছে খুব পুরাতন পুরাতন গাছ, গ্রো ব্যাগের মধ্যে ভরে ভরে ফুল হয়ে রয়েছে। বন্ধুরা দেখুন, এনারা এটাকে বলেন ব্রোকেন হার্ট, এটা মনস্টেরার ভ্যারাইটি। এখানে একটা পোথোস খুব ভালো লাগছে, দেখুন পোথোসটিকে, অর্থাৎ মানি প্ল্যান্টের ভ্যারাইটি। আর কি সুন্দর অর্কিডগুলো হয়ে আছে। খুব বৃষ্টি হচ্ছে, সবুজ ধান ক্ষেতের মধ্যে অঝোর ধারায় ঝরে পড়ছে বাড়িধারা। আর ভিডিও করা সম্ভব নয় আমরা। বন্ধুরা তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে, আর ভিডিও করা সম্ভব নয়, আমরা আজকের মতো শেষ করছি। যদি ভালো লাগে ভিডিওটি অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনের অল অপশনটি প্রেস করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।